নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24। তৃণমূলে ভাঙন কালিয়াচকে। কালিয়াচক থানার গোপালগঞ্জ এলাকায় চারটি অঞ্চল থেকে 100 জন নেতা কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। গোলাপগঞ্জ বিজেপি পার্টি অফিসে সন্তোষ মণ্ডল ও শেখর মণ্ডলের নেতৃত্বে বিজেপির জেলা সভাপতি পার্থ সারথি ঘোষ, সাধারণ সম্পাদক অম্লান ভাতুরির হাত ধরে এদিন শাহবাজপুর, গোলাপগঞ্জ এবং চরি অনন্তপুর এলাকার দাপুটে নেতা কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নেয়। তৃণমূল সরকারের নেতা মন্ত্রীদের দুর্নীতির ফলে বহু ছেলে মেয়ে আজ পথে আন্দোলন করছে। এই সব দুর্নীতির কথা সামনে রেখে বহু কর্মী যুক্ত হলো বিজেপিতে, এমনটাই জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি পার্থ সারথি ঘোষ। দেবসিংহের রিপোর্ট, NB24। আজ আমরা মূলত এই তৃণমূল কংগ্রেসের সরকারের দুর্নীতি বরদাস্ত করতে না পেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে আমাদের এলাকার প্রায় শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করলাম। এই সরকারের আমলে পঞ্চায়েত স্তর থেকে স্বাস্থ্য পরিষেবা প্রতিটি জায়গায় কাটমানি দিতে হয়, যা থেকে তৃণমূল কর্মীরাও ছাড় পায় না। এরকম চলতে থাকলে সাধারণ মানুষ যাবে কোথায়? অবিলম্বে এই সরকারের অবশাসন থেকে বাংলাকে বাঁচাতে আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। এখানে এই 37 নম্বর জেলা পরিষদে তিনটি অঞ্চল আকন্দবাড়িয়া, শাহবাজপুর এবং চির অনন্তপুর, এই তিনটি অঞ্চল থেকে শতাধিক পরিবার, যার মধ্যে 80% তৃণমূল থেকে এবং 20% কংগ্রেসের, তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে আজকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী যেভাবে ভারতকে এগিয়ে নিয়ে চলেছে বিশ্বের দরবারে, ভারতের নতুনভাবে একটা বলিষ্ঠ পরিচিতি লাভ করিয়েছে, আর তাকে উদ্দেশ্য করেই তারা অনুপ্রাণিত হয়ে আজকে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ তারা ধরেছে। এর পেছনে কি আরও অন্যান্য কারণ রয়েছে দাদা, যে কোনো দুর্নীতি বিষয় উঠে আসছে? খুব স্বাভাবিক ব্যাপার আছে যে এখানে যে রাজ্য সরকার চলেছে বা চলছে, এবার তার একদম উচ্চ পদস্থ মন্ত্রী থেকে উচ্চস্তরীয় তাদের এই শাসক দলের নেতারা যেভাবে সরাসরি দুর্নীতির সাথে জড়িত এবং কোর্ট দ্বারা প্রমাণিত, তাতে যারা তৃণমূলের কার্যকর্তারা আছেন তারা তো হতাশাগ্রস্ত হয়েছেন, দিশাহীন হয়েছেন, সাথে সাথে সাধারণ মানুষও আজকে দিশাহীন হয়েছে যে এই রাজ্য সরকারের জন্য। তো আর যে শুধুমাত্র রাজ্য সরকার বলবো না, যেহেতু দুর্নীতিগ্রস্ত এই সরকার, স্বাভাবিকভাবে যে প্রতিষ্ঠান, লোকাল প্রতিষ্ঠানগুলো, অঞ্চল, মিউনিসিপ্যালিটি, ব্লক সমিতি, তো এই সমস্তটাই আজকে দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। আর যারা এই দুর্নীতির সঙ্গে আপোষ করতে পারছে না তারা স্বাভাবিকভাবেই আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে দিয়ে ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল হচ্ছে। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন, বন্যা, বিদেশেরা উদ্বাস্ত সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা, বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24। আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।